আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আবারও হাজির হলাম আপনাদের কাছে আমাদের আরেকজন নতুন অতিথিকে নিয়ে, আরেকজন নতুন পেশেন্ট যিনি ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসার জন্য এসেছেন। ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যা ধরা পড়েছে সেটা ছিল ওনার মূলত পিএলআইডি। দীর্ঘদিন যাবত উনি এই পিএলআইডি রোগে ভুগছিলেন। প্রথমত ওনার যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার কোমরে ব্যথা থেকে প্রথমে শুরু হয়, একটা সময় সেই ব্যথাটা ওনার পায়ের নিচ পর্যন্ত চলে যেত এবং পাশাপাশি ওনার সার্ভাইকেলের ডিস্ক প্রোল্যাপস ছিল, যেটার কারণে ওনার ঘাড়েও ব্যথা হতো। এবং ওনার আরেকটা প্রবলেম ছিল, যেটা সেটা হচ্ছে ওনার বাঁ পা সবসময় একটা ভার হয়ে থাকতো। এই সমস্যাটা নিয়ে দীর্ঘদিন যাবত উনি ভুগেছিলেন, বিভিন্ন জায়গায় এর অনেক ট্রিটমেন্টও করেছেন এবং ফিজিওথেরাপির পরামর্শ দেন, কেউ 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 অপারেশনের কথাও বলেন। বাট একটা সময় উনি এই ডিপিআরসি হসপিটালের তথ্য জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করা হয় এই ধরনের পিএলআইডি রোগের, এবং ওনার একজন নিকট আত্মীয় এখানে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান এবং উনিও একটি সাক্ষাৎকার দিয়ে যান। সেটা জানার পরে উনি ডিসিশন নেন যে উনি স্যারের কাছে আসবেন এবং পরবর্তীতে চলে আসেন। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নিই, আপনাদের সাথে ওনার যে ধরনের সমস্যাগুলো নিয়ে উনি এসেছেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম সালমা ইসলাম। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমার বাসা হইল নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা মেঘনাঘাট। আমরা জানি যে আপনি এই সুদূর থেকে আপনি এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে আপনার পিএলআইডি ছিল। জি। আপনার এই সমস্যাটা ঠিক কতদিন আগে ধরা পড়েছিল? আমার এই সমস্যাটা অনেক আগে, সেই 98-99 থেকে ওই মানে মাঝে মাঝে কোমরের বাম সাইডটা ব্যথা করতো। আচ্ছা। এবং হাঁটতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে পায়ের কোমরের থেকে একবারে পায়ের পাতা পর্যন্ত ঝিম ধরে যেত, এক সময় আমি হাঁটতে পারতাম না, বসে পড়তাম। আচ্ছা, একটা সময় আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সব কাজকর্ম করতেন। জি। গত 98-99 সালের দিকে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কিছু আপনার মনে পড়ে না? হঠাৎ করেই দেখছেন একদিন থেকে যে আপনার কোমরে সামান্য একটু ব্যথা, ব্যথাটা ধীরে ধীরে বেড়েছে, বাড়ার ফলে আপনি দেখছেন যে যখনই আপনি একটু দীর্ঘ সময় হাঁটা চলা বা কাজ করতে যান তখনই দেখছেন যে পায়ের নিচ পর্যন্ত ঝিম ধরে যাচ্ছে, এবং তখন আপনাকে বসে কিছুক্ষণ রেস্ট নিতে হতো। যখন একটু ঠিক হতেন আবার হাঁটতেন বা অন্য কাজগুলো আপনি করতেন। বিশেষ করে কাজের সময় এরকম হইতো না, যখন আমি সকালবেলা একটু হাঁটতে বেরোইতাম নামাজের পরে সবাই একসাথে হাঁটতাম, দেখা গেছে যে 5-10 মিনিট হাঁটার পরে সবাই হাঁটতো, আমি হাঁটতে পারতেছি না, আমার পাটা ঝিম ধরে আসতো, মানে একবার অবসর মতোই হয়ে আসতো। এরা হাঁটতো, আমি বসে থাকতাম, বসে আবার 2-1 মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটতাম, আবার হাঁটতে শুরু করতাম, সমস্যা হইতো না। কিন্তু এইভাবে কাজকর্ম করছি, কোনো ওরকম যে প্রচন্ড ব্যথা সহ্য করতে পারি না এরকম হয় নাই। কিন্তু ইদানিং এই 1 বছর যাবত, 2 বছরের মধ্যে আমার এই হাতে ঝিম ঝিমটা শুরু হয়। আচ্ছা, মানে আগে ছিল কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত যেত, এখন আপনি হঠাৎ করে দেখছেন যে হাতে হাতে আমার ঝিমঝিম করে, ঝিমঝিম করা শুরু করে, মানে এই হাতের উদ্দেশ্যে বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম। তো ওনারা পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে বললো যে এটা ডিস্ক প্রোল্যাপস আছে, মানে স্পাইনালের সমস্যা আছে। আচ্ছা, তারা কি এমআরআই এর মাধ্যমে জিনিস নিশ্চিত হয়েছে? হ্যাঁ, এমআরআই এর মাধ্যমে। আচ্ছা। তো উনিও বলছিল যে থেরাপির কথা, এবং যদি থেরাপিতে কাজ না হয় তাহলে পরবর্তীতে অপারেশন করার জন্য। তো আমাদের একজন নিকট আত্মীয় আছে খিদমা হসপিটালে, তো উনি আবার একজন নিউরোসায়েন্সের ডাক্তার দেখাইছিল, তো ওনার কাছে নিয়ে গেলাম। উনি রিপোর্ট দেখা বলছে যে সম্পূর্ণ আপনার এটা সার্জারিক্যাল সমস্যা। আচ্ছা। তো বলছে, তা আমি আর ওই সার্জারির মধ্যে যাই নাই, বিভিন্ন ডাক্তার দেখাই, নিউরোসায়েন্সের, তারপরে ডিজি ল্যাবে অনেক ডাক্তারই দেখাইছি। ওই হাতের ঝিমঝিমটা দেখা গেছে 2 দিন করছে, আবার বন্ধ, আবার নাই, আবার আছে, এরকমই মানে আসে যায় আসে যায় আসে যায় এই অবস্থায়। আপনি নিজেও কনফিউজ ছিলেন যে আসলে কি হলো? বিভিন্ন ট্রিটমেন্ট করছি, ডক্টর দেখাচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না, বরং আরো যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে। সেটাই। আপনি কিছুদিন আগে যেটা শেয়ার করেছিলেন যে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মানে বিছানা থেকে যে মাঝে মাঝে উঠবেন, সেই শক্তি এটা হইছে আপনার ইদানিং, এই তো মানে 8-9 মাস যাব, 1 বছরই হবে, কারণ যেহেতু জানুয়ারি, গত জানুয়ারি থেকে হঠাৎ করে একদিন উঠছি, মানে নামাজের জন্য উঠবান ওয়াশরুমে যায় আর মানে কিছু করতে পারতেছি না, সেই শক্তিটুকু আর এমন অবস্থা হয়ে গেল। আচ্ছা। তখন
আরেকজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছিলাম আমি তো উনি যে ট্রিটমেন্টের কথা বলছেন আমার মনমত হয় না আর কি আচ্ছা আমি কিন্তু সফিউল্লাহ স্যারের ইটা আমি সব সময় দেখতাম ভিডিওগুলা ওনার বিশেষ করে বিভিন্ন ডাক্তারদের এগুলাই আমি দেখি আচ্ছা আপনি আপনার একজন নিকট আত্মীয়ের কথা বলেছিলেন যিনি এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিছিল উনি কে ছিলেন আমার ননদ ননদ ছিলেন জি ওনার কি ধরনের সমস্যা ছিল হ্যাঁ ছিল রিমোট আর্থ্রাইটিস মনে হয় আর্থ্রাইটিস ছিল উনি তো দীর্ঘদিন ভুগেছিলেন হ্যাঁ অনেক দিন ভুগছে এখন কেমন আছে আফটার ট্রিটমেন্ট সে ভালো আছে এবং তার কাছ থেকে কি মূলত আপনি প্রথম জানতে পারেন এই স্যারের কথা নাকি আপনি আগে থেকেই স্যারের ফলো স্যারের এগুলো আমি আগেই ফলো করতাম ওনার ব্যায়ামগুলো দেখতাম কোমরে যে ব্যথাটা হইতো মাঝে মাঝে ওনার এগুলো আমি দেখতাম দেখে আপনি পাশে একটু ফলো করতেন হ্যাঁ ফলো করতাম এবং কিছুটা উপকৃত হয়েছিল হ্যাঁ ভালো লাগতো মানে ব্যায়াম করলে দেখতাম যে ভালো লাগতো পরে আবার আমার শাশুড়ির কাছে গেলাম তখন জানলাম যে ফেরদৌসি এখানে ভর্তি আছে এই এই সমস্যার জন্য তার ফোন দিলাম বললো যে ভাবি আমি এখন অনেক ভালো আছি তার সে আমার সাথে যোগাযোগ করলো দেখা করলো তারে নিয়েই সেই আবার ভর্তি হইলাম এখানে আচ্ছা তাকে নিয়ে সরাসরি আসলে হ্যাঁ এখানে প্রথম দিন স্যার যখন আপনাকে দেখলেন জি পরীক্ষা নিরীক্ষা করলেন স্যার কি বলেছিলেন আপনার রিপোর্ট গুলো দেখে আমার রিপোর্ট দেখে বলছে যে পিএলআইডি আচ্ছা পিএলআইডি এটা ঠিক মতো ট্রিটমেন্ট না নিলে হয়তো এক সময় দেখা যাবে যে প্যারালাইজড হয়ে যেতে পারে আচ্ছা বাট স্যার কি এমন কিছু বলেছেন আপনি ট্রিটমেন্ট নেন সঠিক ট্রিটমেন্ট পেলে অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন জি বলছে যে ইনশাআল্লাহ সুস্থ হবেন সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল জি আজকে কততম দিন আজকে 27 দিন 27তম দিন জি সেই মানুষটা যিনি দীর্ঘদিন প্রায় 98 সাল থেকে অল্প অল্প করে ভুগেছেন এবং এই ব্যথার সাথে বা এই ঝিমঝিম বলেন বা এই যে অস্বস্তিকর একটা জিনিস সেটার সাথে আপনি যুদ্ধ করেছেন কেমন আছেন আজকে সেই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি মনে হয় এত সুদূর থেকে আসাটা আপনার সফল হয়েছে বিফলে যায়নি অন্তত না আশা করি আল্লাহ রহমতে এসেছেন মানুষের কাছে যেন এখানে ভালো চিকিৎসা হয় ডক্টর শফিউল প্রদান একজন ভালো ডক্টর উনি ভালো চিকিৎসা দেন এবং ওনার সঠিক চিকিৎসা পেয়ে অনেক মানুষ সুস্থ হয়েছে সুস্থ হয় জি এটা আমি সেটার সাথে কি আপনি স্বীকার করি অবশ্যই আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন অসংখ্য আমাদের মা বোন আছেন হয়তো আপনার মতো এরকম দীর্ঘদিন যাবত ভুগছেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি বলবো তাদের জন্য যেহেতু আমি একটা সমস্যায় ভুগছি এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ওনাদেরকেও আমি বলবো যারা এই সমস্যায় আছেন তারাও যেন সঠিক চিকিৎসাটা নেন এবং শফিউল্লাহ স্যার খুবই আন্তরিক খুবই ভালো মানুষ আমি দোয়া করি ওনার আল্লাহ দীর্ঘদিন দীর্ঘজীবী করুক এবং এই এমন একটা প্রতিষ্ঠান বাঁচায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করুক মানে পরবর্তীতে ওনার অনুপস্থিতেও যেন এই প্রতিষ্ঠানটা চিরদিন থাকে এই দুয়ে করি অবশ্যই খুব সুন্দর করে বলেছেন খুব সুন্দর হয়েছে খুব ভালো বলেছেন মা দর্শক শুনলেন শুধু এটাও না এখানকার যে স্টাফগুলো আছে যে থেরাপিস্ট আন্টিরা আছে আঙ্কেলরা আছে অন্যান্য স্টাফরা আছে ওনারাও খুবই আন্তরিক মানে যত্ন সহকারে এই কাজ করে আমি এটা অস্বীকার করব না যেহেতু আল্লাহ পাক ওনাদের এটা দিছেন যাক আমি খুশি কিন্তু মাঝখানে আমার এই যে পায়ের সমস্যাটাই যাচ্ছিল না পাটা ঝিম ভার বাটা যাচ্ছিল না এখন সেটা নিয়ে অনেকটুকু এখন হ্যাঁ এখন আল্লাহর রহমতে আজ তিন দিন যাবত আমার এই ফাতেমা আন্টি আছে না আর একটা ফাতেমা ওয়ান ফাতেমা টু দুইজনেই আমার দেখাশোনা করলো তাই আজ তিন দিন যাবত ফাতেমা টু যে উনি আবার আমার এই ইটা করতেছে ট্রিটমেন্টটা করতেছে ইনশাল্লাহ এখন আমার পায়ের ভারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর কি চাই এর থেকে আর যাক আল্লাহ পাক আমি চাই আল্লাহ পাক সবাইরে সুস্থ করুক যে কোনো একজনের উসিলায় তা আল্লাহ সুস্থ করে অবশ্যই আমি স্যারের জন্য দোয়া করি স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক এই প্রতিষ্ঠান বাইচা থাকুক কারণ পৃথিবী যতদিন থাকবে মানুষ অসুস্থ হবে সুস্থ হবে সুস্থতার জন্য কিছু না কিছু দরকার অবশ্যই অবশ্যই এই দোয়া করি আল্লাহ ওনারে দীর্ঘজীবী করুক আপনি যখন কথা বলছিলেন চোখ কিছুটা ছলছল করছিল আমি দেখতে পাচ্ছিলাম হয়তো সেই পুরাতন সেই কষ্টগুলো থেকে যে মুক্তি পাওয়ার যে আসলে একটা আনন্দ দীর্ঘদিন আসলে এটা আনন্দই অনেক সময় মানুষের কষ্ট চোখে পানি আসে আবার অনেক সময় মানুষ আসলে সুস্থ জীবন যে কত বড় নিয়ামত এটা অসুস্থ না হইলে কেউ বুঝে না বুঝছেন সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ তো আল্লাহর নিয়ামত কারণ অসুস্থ হলে মানুষ আল্লাহকে স্মরণ করে বেশি অবশ্যই পরীক্ষা করে বুঝছেন এই জন্য আমি বলি যে ঠিক আছে
এখন আমি সুস্থ আছি এইজন্য আমার আনন্দ লাগতাছে যে আমি সুস্থ হইতে পারছি দর্শক শুনলেন এতক্ষণ উনি কিন্তু খুব ছোট ছোট করে কিছু কিছু মেসেজ দিয়েছেন খুব সুন্দর কিছু মেসেজ দিয়েছেন আমরা যেটা অনেকগুলো অনেকেই করি যে আমরা ডক্টর ডাকার পর দেখা যাচ্ছে যখন আমরা কিছুটা সুস্থ হয়ে উঠি বা কিছুটা ভালো হয়ে যাচ্ছে আমরা আসলে ডক্টরের সাথে আর যোগাযোগ করি না বা পরবর্তীতে একটা ফলো আপ যে একটা রেজাল্ট জানানো সেই জিনিসটা আসলে আমরা অনেকেই করি না আমরা ভাবি যে অনেকে সুস্থ হয়ে গেছে বাট দেখা যাচ্ছে সেই অল্প একটু থেকে আবারও আমরা অসুস্থ হয়ে পড়ি সো এই যে এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করব তো দর্শক শুনলেন এতক্ষণ তো আমরা চেষ্টা করব যখনই সমস্যা তখনই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক রোগটা নির্ণয় করে আমরা যদি সঠিক ওষুধ পেতে পারি সঠিক ট্রিটমেন্ট পাই সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য সকল স্টাফদের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করব যদি আপনাদের বাসায় কেউ অসুস্থ থাকেন আমাদের এই সুস্থ আর কারখানায় সবাইকে স্বাগতম সবসময় আসসালামু আলাইকুম